ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভারতে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। ২০ আগস্ট শনিবার দিবাগত রাতে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধুনাই মোল্লার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও একই জেলার মনিরামপুর উপজেলার জমশেদ আলীর ছেলে শরীফুল ইসলাম। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যার আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্যরেখায় ফ্ল্যাগ ডাউন শিরিমণি করে থাকে। এই সময় সীমান্তের উভয় পাশে ফ্ল্যাগ ডাউন দেখতে অনেক দর্শনার্থী আসেন। ফ্ল্যাগ ডাউন শেষে দর্শনার্থীরা ফিরে যাওয়ার সময় দুজন ব্যক্তি ভারতে প্রবেশ করেন, তবে আগরতলা ইমিগ্রেশন তাদের ফেরত পাঠায়। পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশনের সিল দেখে সন্দেহ হয় পুলিশের। পরে চেক করে নিশ্চিত হওয়া যায় তাদের পাসপোর্টের সিলগুলো নকল। জিজ্ঞাসাবাদে তারা জানান, আখাউড়ার দুজন ব্যক্তি তাদের পাসপোর্টে এই সিল দিয়েছে। চক্রটা টাইমটা বেছে নিয়েছে ফ্ল্যাগ ডাউনের সময়, যখন দুই দেশের লোক দর্শনার্থী উপস্থিত হয় তখন সেই সময়টা বেছে নিয়ে প্রতারক চক্র তাদেরকে ইমিগ্রেশন ক্রস করে ওই পাশে পাঠিয়ে দিয়েছে, মানে আগরতলা চেকপোস্টে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর তারা যখন দেখছে এবং করোনা সার্টিফিকেট পাইছে, তারা কাগজপত্র সঠিক না পাওয়ার ফলে এই পাশে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আমাদের পুলিশ কর্তৃক আটক হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এলাকায় প্রতারক চক্র দুইজন লোক তাদেরকে এনে রেখে এই পাসপোর্টগুলো নিয়ে গেছে এবং সেখানে সিল ভুয়া সিল দিয়ে তাদেরকে ভারতে পাঠানো পাঠিয়ে দিয়েছে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে। আমরা তাদেরকে আটক করছি বর্তমান এবং তাদেরকে পাসপোর্ট আইন সহ জাল জালিয়াতির ধারায় মামলা রুজু করা হয়েছে।